সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো বলে, কিন্তু কালকে বৃষ্টি হওয়াতে এদিকে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এদিকে কুকুরুকুও বাজছে, মানে এবার ঘুম থেকে উঠতে হবে। ন্যাচারাল অ্যালার্ম বেজে গেছে কুকুরুকু, আর এদিকে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। সো কাঞ্চনজঙ্ঘা তো এখন অবধি আমরা দেখতে পেলাম না। কালিম্পংয়ে হোটেলের ব্যালকানি থেকে সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। এবার এখন আমরা ব্যালকানিতেই অপেক্ষা করছি যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর আপাতত শুধু দেখছি পেঁজা তুলোর মতন মেঘ কি সুন্দর ভেসে ভেসে আসছে। 7টা বাজতে চলেছে, খুব একটা পরিষ্কার তো এখনও হলো না, মানে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো পরিষ্কার হয়নি, কিন্তু কিছুটা মেঘ কেটেছে, আবার ওই দিক দিয়ে মেঘ চলেও আসছে। সো এখনও আমরা আশাবাদী যদি একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু বৃষ্টিটা হওয়াতে ন্যাচারাল অ্যালার্ম এখনও বেজেই যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম বৃষ্টিটা হওয়াতে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগছে। একটু আগেই এখানে দেখছিলাম পাহাড় আর মেঘের স্যান্ডউইচ, আর কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘে ঢেকে গেল, পুরো সাদা। এগুলো কিন্তু কুয়াশা না, এটা পুরো মেঘ। সামনে যেই পাহাড়টা একটু আধটুও দেখা যাচ্ছিল, এখন আর সেটাও দেখা যাচ্ছে না। সো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে না, আর কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো আশা কিন্তু নেই। চলে এসেছি আমরা আমাদের ব্রেকফাস্ট করতে। এই হোমস্টের ব্রেকফাস্টের মেনুতে আছে গরম গরম পুরি, সেখানে আলু আর সয়াবিনের তরকারি। বাট এই সয়াবিনের তরকারিটাও না এখনও যেন মুখে লেগে আছে। ফটো তোলার জন্য যেমন বলা হয় না মাঝে মাঝে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এখানে নেচার আমার জন্য পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে। আর এটা পুরোটাই হচ্ছে মেঘ। এখন 9:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট ডান, এবার আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সো কাঞ্চনজঙ্ঘা তো দেখা হলো না, বাট ওভারঅল আমাদের এখনও অবধি ট্রিপটা কিন্তু বেশ ভালো। সো এবার আমরা আর দেরি না করে, এমনি অনলাইন ক্লাস করতে গিয়ে আমার লেট হয়েই গেছে, এবার আমরা ফটাফট রেডি হয়ে রওনা হই। আমরা এখন এসেছি ডেলো পার্কে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট কেটে ভেতরে এই ডেলো পার্ক। এদিকে আদৃতি আর দিদার সাথে দৌড়াদৌড়ি খেলা করছে, এত সুন্দর জায়গা পেয়েছে। ও আচ্ছা, আর আরেকজন ওদিকে ফটোগ্রাফি করছে। ছোট্ট বেবি এখন পাহাড় থেকে নামছে টুই 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 করে, দৌড়াতে দৌড়াতে নামে, ফুল অফ এনার্জি। কেমন করে জাম্প করে করে আদৃতি নামছে আপনারা দেখছেন, কাঙ্গারুর মতো। হ্যাঁ না, ব্রিজ পেরিয়ে যাচ্ছে দোলনা চড়তে, দোলনার এখানে জল, এদিক ঘুরে বসতে হবে, ওদিক দিয়ে না এদিক দিয়ে বসতে হবে। হ্যাঁ, দোলনা শুকনো, দেখো জুতো না ভেজে। মা বাবাকে এখান দিয়ে আসতে হলো না, যাক যেটার ভয় পাচ্ছিলাম যে এখানে যেন মেঘ না হয়ে যায়, তো এখানে আকাশটা পরিষ্কার আছে। এর আগে যখন প্রথমবার এসেছিলাম ডেলোতে পুরো মেঘে ঢেকে গেছিলো, এইদিকে পুরো পাইন ফরেস্ট, এদিকে ওপরেও যাওয়ার জায়গা আছে, এই সামনেও জায়গা আছে, এদিক থেকে পুরো মেঘ চলে আসছে।
আর এই ওপর থেকে পুরোটা দেখা যাচ্ছে। এইদিকে পুরো মেঘ চলে আসছে। এখন আমরা চলে এসেছি আই লাভ কালিম্পং এর সামনে, আর এদিকে পুরো মেঘ চলে এসছে। আর আনিশা দিদি ওইদিকে চলে গেছে। এখন জেলর থেকে বেরিয়ে আমরা এখন এসেছি একটা হনুমান মন্দিরে। ওই দূরে দেখা যাচ্ছে বজরংবলী। এবার সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠব। এসে গেছি আমরা। এখানে জুতো খুলে এই ওপরে যেতে হবে। আর আদৃতি বেবি গট 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 করে উঠে যাচ্ছে। এখানেও চারিদিকে মেঘ। আদৃতির একটু রাগ হয়েছে, ওর নাকি ডেলোতে খেলা পুরো হয়নি। আমরা অলমোস্ট এক ঘন্টা থাকলাম, তাতে ওর খেলে মন ভরেনি, তাই জন্য ও রাগ করেছে। ওর গাল ফোলা মুখটা আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন হনুমান মন্দিরের পাশেই একটা ছোট্ট মনাস্ট্রি। মনাস্ট্রিটা ছোটর মধ্যে ভীষণ সুন্দর, রাস্তার ঠিক পাশে, কাজগুলো ভীষণই সুন্দর। আর এখানে একটা জিনিস যেটা চোখে পড়লো, গৌতম বুদ্ধের একটা কথা, ইফ ইউ ট্রুলি লাভড ইউর সেলফ ইউ কুড নেভার হার্ট অ্যানাদার। তো ছোটর মধ্যে জায়গাটা ভীষণ সাজানো গোছানো। চলুন আমরা ঘুরে দেখি, আমাদের সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন, আর একটু ফটো সেশন করা যাক। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি লোলেগাঁওয়ে। আর এই ন্যাশনাল হাইওয়েটা তৈরি হচ্ছে নাথুলা অব্দি, এটা যাবে। পৌনে দুটোর সময় আমরা এখন এসে পৌঁছালাম লোলেগাঁওয়ের আমাদের হোমস্টেতে। এইটা আমাদের হোমস্টে। আর যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম, এই ধুতুরাগুলো একটুখানি সামনে থেকে দেখি। এখানে ইয়েলো কালারের একটা আছে, ওদিকে হোয়াইট একটা আছে। এই যে বিশাল বিশাল জাম্বো সাইজের ধুতুরা, এক একটার সাইজ আমার পুরো একটা হাতের সমান। আর এটাও একটা কোনো জঙ্গলি ফুল যেটা আমরা ডেলোতে দেখলাম। ফুলটা দেখতে খুবই সুন্দর, কালারগুলো খুব মিষ্টি মিষ্টি। কিন্তু কি বিশাল বিশাল ফুলগুলো! এগুলো ইয়ে ফুল না, ও জঙ্গলি ধুতুরাই। হ্যাঁ, ধুতুরা গোটা নেই, আমরা যে ধুতুরাকে ধুতুরা বলে। আমাদের লোলেগাঁওয়ের হোমস্টে থেকে সামনের ভিউ। এখানেও পুরো মেঘে ঢাকা, সামনে প্রচুর গাছ, একটু একটু ঠান্ডা ঠান্ডা। আর এই আমাদের হোমস্টে। চলে এসেছি আমাদের রুমে। চলুন দেখিয়ে দিই আমাদের রুমটা। এমনি বিল্ডিংটা কংক্রিটেরই, ভেতরটা একটু কাঠের মতন করে কটেজ মতন ডিজাইন করা। এই হচ্ছে বেড, দুটো সিঙ্গল বেড জয়েন করা। এদিকে টয়লেট, আর এখানে আয়না আছে, আর ওই পাশে একটা ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে বাইরে তাকালেই সবুজ আর সবুজ, আর সাদা আর সাদা। ফ্রেশ হই আমরা চলে এসেছি লাঞ্চ করতে, কারণ আমাদের পেটে এখন ছুঁচো দৌড়াচ্ছে। তো আজকের আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, উচ্ছে ভাজা, ঢেকি শাক, স্যালাড, তার সাথে লেবুও আছে। লেবুর সাথে খাওয়ার জন্য অবভিয়াসলি আছে ডাল, একটা আলু পটলের তরকারি,
আর এই হোমস্টের ওনাররা যেহেতু বাঙালি তাই জন্য তারা বললেন যে তারা কিন্তু চেষ্টা করেন মাছ দিতে দুপুরবেলা। আর এই মাছটা পেয়ে আমাদের তো দিল খুশ, এবার আমরা ঝপাঝপ খাই দাই। লাঞ্চ সেরে এখন আমরা আবার একটুখানি রেডি টেডি হয়ে, এখানে যেহেতু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তাই আমরা বেশ সোয়েটার টোয়েটার পরে ভালো মতন প্রিকশন নিয়ে এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো এবার যাওয়া যাক। ওইদিকে আদৃতিও রেডি হচ্ছে। ওকে দেখো কি কিউট লাগছে, দেখো ওকে কি কিউট লাগছে। ফাইনালি আমরা লোলেগাঁওতে এসে ঠান্ডা পেয়েছি। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেঘ, আর আদৃতির ড্রেস আপ দেখেও বুঝতে পাচ্ছেন জ্যাকেট ফ্যাকেট পরেছে, আমরাও তাই। এদিকে মোজা জিন্স সোয়েটার সব পরে নিয়েছি কারণ এখানটা এখন বেশ ঠান্ডা লাগছে, বাট উই আর এনজয়িং, তাই না? আর আরেকবারও আদৃতিকে বলবো সুন্দর ঘোরাতে নিয়ে এসছো আমাদেরকে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। পুরোটাই উদ্যোগ কিন্তু এই ছোট্ট বেবিটার। আমি বলেছিলাম এই গরমে, আগে মারা বলেছে যে কোনো ট্রেন ফাঁকা নেই, আমি বলেছিলাম না তা আমি ঘুরতে যাব। হ্যাঁ, তো বলেছিল বলেই আমাদের কিন্তু যাওয়াটা হলো। আর এখানে দেখুন ওর গলায়ও একটা টেডি বিয়ার, আর ওকেও কিন্তু পুরো টেডি টেডি লাগছে না? আমি না কি কি পড়েছি নিজের লেগ কাটা এগো 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 আমি কি তো পড়েছি মোজা পড়েছি গ্লোভস পড়েছি যা যাই বাবা খুব বেরিয়ে গেছে লেগিন পড়েছি এই একটা মোটা জ্যাকেট পড়েছি মাফলার পড়েছি টুপি পড়েছি। লোলেগাঁওতে এর আগেও এসেছি, তো এখানে ছোট্টই জায়গা, বেশি কিছু নেই, এই একটা বুদ্ধ মূর্তি, পেছনে একটা মনাস্ট্রি, মনাস্ট্রিটা মোস্ট প্রবাবলি এখন বন্ধ। আর এই দিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, ক্লাস এইটে পড়তে যখন এসেছিলাম তখন সেখানে গেছিলাম, বাট এখন ওটা বন্ধ হয়ে গেছে। সো এই হচ্ছে লোলেগাঁও, কয়েকটা হোটেল, কয়েকটা দোকান, কয়েকটা ঘর এই নিয়ে। সো আমরা এখন এটাই দেখতে যাচ্ছি। আগের বার এসে আমরা এইখানে ছিলাম, তো এই ঢালু রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি কারণ একটু ঘুরতে বেরিয়েছি আর সেরকম কিছু দেখার নেই, তো একটু হেঁটে হেঁটে ঘুরে ফিরে আবার হোটেলে যাব। तुझे भी मजा आ रहा है? Yes! मुझे भी बहुत मजा आ रहा है। मजा नहीं, बहुत 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 मजा। हाँ, এখানে দেখ গাছটায় কি গাছ এটা জানি না, কি সুন্দর ফুলের মতন পাতাগুলো। এই গাছ আমি আমার কাছে আছে। বড় একটা সুন্দর ফুল, এটা মোস্ট প্রবাবলি আগের বার এসে যেটা শুনেছিলাম ওই দর্শনী, ওই ফুলটা। নো ইটস নট দর্শনী। হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় এলাম যেখানে কিছুক্ষণ বেশ সুন্দর দাঁড়ানো যাবে, অনেক সুন্দর সুন্দর ফুল। এটা আর একটা কি সুন্দর ফুলটা, লালটা দেখুন, লালটা দেখুন, লালটাও কি সুন্দর ফুলটা, এটা তো দারুণ লাগছে, একদম ডান্ডাটা উঠে ওপর দিকে এতগুলো সুন্দর ফুল, কালারটা যেরকম মিষ্টি দেখতেও সেরকম মিষ্টি। ওয়াও, আবার এখানেও বৃষ্টি নেমে গেছে। আর যখন এন্ট্রি একটা মারছি একটা হাওয়া আসছে না? সো এবার তুই বল, এদিকে এদিকে এদিকে
সো বল, মেঘের মধ্যে তুই আছিস, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কেমন লাগছে? একদম বেকার। একদম বেকার লাগছে? এটা তুই বলতে পারলি? আমরা তো খুব এনজয় করলাম। আরে ছোট্ট বেবি, কোথায় যাচ্ছিস বলে তো যা। বিকেলের পর থেকে পাহাড়ে আর অ্যাসাজ করার খুব একটা কিছু থাকে না, তো আমরা বিকেলটা কাটালাম ভেজ পকোড়া আর চা দিয়ে। ইভিনিং স্ন্যাক্স শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ডিনারের অপেক্ষা। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে স্যালাড। খেয়ে দে আমাদের লোলেগাঁওয়ের দিনটাও শেষ, তার সাথে এই ভিডিওটাও শেষ। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।